পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গ্লাস, টার্টল লোগো দেওয়া আছে, সাথে এখানে স্পলার দেওয়া আছে, জাপানি স্পলার। লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট, এলইডি লাইট, এখানে রাশের লোগো দেওয়া আছে, আর পিছনে কিছু সেন্সার দেওয়া আছে, বডি সেন্সার, সামনে পিছনে বডি সেন্সার দেওয়া আছে, এই দেখেন এপাশেও সেন্সার দেওয়া আছে। আচ্ছা, পিছনে বাম্পারটা হচ্ছে ডিজাইনেবল ভিগো বাম্পার, আর জিপের ঐতিহ্যবাহী স্পেয়ার চাকা। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ চার রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আসিম ভাই আজকে কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাই মিনি জিপ দেখাবো। মিনি জিপ? জি। ট্যাক্স তো কম? ট্যাক্স কম, ইনকাম ট্যাক্সও কম, খরচও কম, চালাবেন জিপ গাড়ি, সব দিক দিয়ে সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। কন্ডিশন কি আপনার এই গাড়িটা? মানে প্রাইভেটের দামে জিপ চালাবেন। কন্ডিশন কি আপনার? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুবই ফ্রেশ অবস্থা আছে, একেবারে অকটেন ড্রাইভের গাড়ি। আচ্ছা, টয়োটা রাশ? টয়োটা রাশ 2006 মডেল, 2010 রেজিস্ট্রেশন, জি প্যাকেজের গাড়ি। নাসিম ভাই এই গাড়িগুলো সার্ভিসটা কিরকম? অসাধারণ সার্ভিস ভাই, এগুলো গাড়ি খুবই হেভি গাড়ি এবং খুব জোস গাড়ি এগুলো। আচ্ছা চলুন সামনে থেকে দেখা, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট। আচ্ছা, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, একেবারে গ্রিল ফিটিংসও দেখেন ভাইয়া একেবারে ফ্রেশ অবস্থা আছে গ্রিলটা, সাথে এখানে ভিকো বাম্পার দেওয়া আছে, ডিজাইনেবল বাম্পার, নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়াল। আচ্ছা, এই পাশে লাইট দেখেন, এটাও কিন্তু একদম অরিজিনাল লাইট, এলইডি পজিশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে, এছাড়া সাথে একটা খুবই ডিজাইনেবল লুকিং গ্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে গাড়ির জিপ গাড়ির সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে ফেলেছে। আচ্ছা, এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে, সাথে এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে মাশাআল্লাহ। মানে গাড়িতে অরিজিনাল গ্লাস থাকার মানে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট বিহীন, অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম ড্যামেজ হবে গাড়ির গ্লাস, তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রতিটা লাইট অরিজিনাল আছে, সো ধরে নিতে পারেন গাড়িতে অ্যাক্সিডেন্ট নেই। আচ্ছা, এটা গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। এছাড়া গাড়ির রিং টাইপগুলো দেখতে পাচ্ছেন, চারটার টায়ার অলমোস্ট নতুন একেবারে, দেখেন টায়ারগুলো একদম নতুন, রিংগুলো হচ্ছে একদম গাড়ির সাথে অরিজিনাল যে অ্যালোরিং সেই অ্যালোরিং, সাথে কিছু পাদানি দেওয়া আছে যেটা হচ্ছে জিপের সৌন্দর্য মাশাআল্লাহ, এই যে পাদানিগুলো। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন ছাদে একটা রূপবার দেওয়া আছে, মানে জিপ হলে এগুলো থাকবেই। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন রেন সেটগুলো, প্রত্যেকটা রেন সেট গাড়ির সাথে জেনুইন রেন সেট, রেন সেট আপনার রাশের লোগো দেওয়া আছে দেখেন, টয়োটা প্লাস রাশের লোগো দেওয়া আছে। এছাড়া খুব ডিজাইনেবল একটা লুকিং গ্লাস দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইটিং সিস্টেম লুকিং গ্লাস। আর ডোরগুলো আমি একটু ভিতরটা দেখাই, ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, যে প্রত্যেকটা জায়গা দেখেন একেবারে সিল করা, জাপানি সিল করা প্রত্যেকটা জায়গা মাশাআল্লাহ, একদম ফ্রেশ অবস্থা আছে। এসি হচ্ছে সফট টাচ, পুশ স্টার্টের গাড়ি, অপটিক্যাল মিটার, নতুন সিট কভার, হ্যাঁ নতুন সিট কভার ভাইয়া, আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভার কাজ পর্যন্ত করা না, কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ। গাড়িতে গাড়িতে আশা করি 100 টাকা কোনো কাজ করতে হবে না, শুধু তেল ভরবে না চালাবেন, একদম প্রাইভেট ট্যাক্সে, প্রাইভেট ট্যাক্সে জিপ চালাবেন, জিপ চালাবেন জি। ওকে, টোটাল 5 সিট ভাই? টোটাল 5 সিট জি। পাঁচজন তো আবার রিল্যাক্সে বসা যাবে, ইজি বসতে হবে ভাই, পাঁচজনের গাড়ি এটা। আচ্ছা জি, পিছনে গ্লাসগুলো হচ্ছে তিনটে গ্লাস, ফুললি তিনটে। আচ্ছা, এবং গাড়ির কালারটা ভাই খুব সুন্দর, কালারটা খুব জটিল কালার, অ্যাশ ব্ল্যাক। আচ্ছা জি, পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, পিছনের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, সাথে এখানে স্পলার দেওয়া আছে জি, জাপানি স্পলার। লাইটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল লাইট, এলইডি লাইট, এখানে রাশের লোগো দেওয়া আছে, আর পিছনে কিছু সেন্সার দেওয়া আছে, বডি সেন্সার, সামনে পিছনে বডি সেন্সার দেওয়া আছে, এ দেখেন এপাশেও সেন্সার দেওয়া আছে। আচ্ছা, পিছনে বাম্পারটা হচ্ছে ডিজাইনেবল ভিগো বাম্পার, আর জিপের ঐতিহ্যবাহী স্পেয়ার চাকা, এটা হচ্ছে জিপের সৌন্দর্যকে দ্বিগুণ করে ফেলেছে ইনশাআল্লাহ। আর ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি, দেখেন ভিতরটা। আচ্ছা, হিউজ স্পেস, অনেক স্পেস ভাই, তেলের গাড়ি, তেলের গাড়ি 100% তেলের গাড়ি, 100% তেলের গাড়ি। এই দেখেন ভিতরটা দেখেন, এলপিজি করা হয়নি, কোনো সিএনজি এলপিজি কোথাও করা হয়নি। ওকে, এবং টোটাল 5 সিট, টোটাল 5 সিটের গাড়ি। ভিতরে সেলিং গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সেলিং গুলো। আচ্ছা, এবং প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে যে সিল করা আছে দেখেন, প্রতিটা জয়েন্টে জাপানি সিল দেওয়া আছে, কোথাও দেখেন এগুলো কোনো কালারই হয়নি। আচ্ছা, বাইরে কোনো কালার হয়নি, বাইরে শুধুমাত্র টাচ আপ করা হয়েছে শুধু বাম্পারটা। গাড়িতে কোনো কাজ আছে ভাই? গাড়িতে শুধু তেল ভরবে না চালাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়িতে কোনো কাজ নেই, কোনো কাজ করতে হবে ইনশাআল্লাহ। গাড়িতে দেখেন, গাড়িতে 100 টাকা কাজ করতে হবে না, একেবারে অরিজিনাল অবস্থা আছে, প্রত্যেকটা ডোর দেখেন। আচ্ছা, ডেকোরেশন ফ্রেশ, ডেকোরেশন থেকে নিয়ে গাড়ির আদার যে যা যা আছে সব কিছুই কমপ্লিট করা আছে, একদম কমপ্লিট করা আছে, কোনো কাজ করতে হবে না, শুধু গাড়ি নিবে না চালাবে। এবং ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর দেখেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট ডোর দেখেন, প্রত্যেকটা ডোর দেখেন,
প্রতিটা ডোরি সুপার কন্ডিশন অনেক সুপার ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন সাসপেনশন এগুলোর কি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া এই যে 25 স্টারের গাড়ি দেখেন 25 স্টারের গাড়ি হ্যাঁ 25 স্টার ওকে দেখেন গাড়ি স্টারে আছে মানে টুকায় টুকায় স্টার গাড়ি স্টারে আছে দেখেন কোনো সাউন্ড তো নাই ভাই না না কোনো সাউন্ড দেখেন আচ্ছা একদম স্মুথ সাউন্ড অরিজিনাল তেলের গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা দেখেন জি মাশাআল্লাহ অনেক অরিজিনাল তেলের গাড়ি সুপার কন্ডিশনে পাচ্ছেন আপনারা ফিলিং করে খুব সুন্দর একটা গাড়ি টয়োটা রাশ মিনি জিপ মিনি জিপ এবং গাড়ির ট্যাক্সটাও কম ট্যাক্সটা তো একেবারে প্রাইভেট ট্যাক্স আপনি জিপ চালান আপনারা অনায়াসে এটা নিতে পারেন এবং ইঞ্জিন আমি একটু দেখাই আপনাকে চলেন চলো ইঞ্জিন দেখা যাক কি অবস্থা ভাই ইঞ্জিনটার ইঞ্জিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে ভিভিটি ইঞ্জিন জি আর হচ্ছে 33 মার্সেলো দেখেন একদম অরিজিনাল কালারটা আছে প্রত্যেকটা লাইটের গায়ে টোটাল লোগো দেয়া আছে আচ্ছা সামনে মার্সেলো একটু খেয়াল করে দেখবেন অরিজিনাল কালারে আছে এগুলো কোথাও একটা হাত ধরে বাড়ি নেই যে ভিতরে দেখেন বডি ভিতরটা একদম তিন বডি ভাইয়া একেবারে টানা বডি মাশাআল্লাহ একদম টানা বডি সিসি 1500 1500 সিসি ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন জি গাড়ির সাথে ইঞ্জিন ভাই গাড়ির সাথে ইঞ্জিন জি এগুলো তো খুব হেভি ইঞ্জিন এগুলো সহজে ইঞ্জিন নষ্ট হয় না ভাইয়া খুবই হেভি ইঞ্জিন মডেলটা আবার বলে দেন এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 পেপারস ফুল আপডেট পাবেন 24 সাল 25 সাল পর্যন্ত আপডেট পাবেন ইনশাআল্লাহ প্রাইসটা কত আছে এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 13,85,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে গাইডে ফাইনালি দেখার পরে ওকে আপনার মোবাইল নম্বরটা যা ফোন নম্বর হচ্ছে 01711586762 পাশাপাশি একটা নম্বর 01971222570 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করে ফোন করুন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ